আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুক এন্ড ফুড লাভার্সে। আজকে আমি আপনাদের দেখাতে এসেছি পাউরুটির রেসিপি। আমি গতানুগতিক দোকানে পাওয়া যাওয়া চারকোনা পাউরুটিগুলো বানাবো না, একটু ওভাল শেপের যে পাউরুটিগুলো পাওয়া যায় সেই পাউরুটিগুলো বানিয়ে দেখাবো এবং আমি পিটা ব্রেডও বানিয়ে দেখাবো একই ডো দিয়ে। চলুন শুরু করা যাক। আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি 1 কাপ দুধে এখন দিয়ে দিব 5 চামচ পরিমাণ চিনি। আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, যতটুকু গরম আপনার আঙ্গুল সহ্য করতে পারবে ঠিক ততটুকু গরম। এখন চিনি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। সবসময় ইস্টের ডবল চিনি নিতে হয়। আর 2.5 চামচ ইস্ট আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিয়েছি 2.5 চা চামচ ইস্ট। এখন আমি চিনি এবং ইস্ট ভালোভাবে মিশিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যদি উপরে বাবল উঠে তখন বুঝব আমার ইস্ট অ্যাক্টিভ হয়েছে, আর যদি বাবল না উঠে তখন বুঝতে হবে ইস্টটি নষ্ট ছিল। এই পর্যায়ে আমি ময়দাতে কিছুই মেশাবো না, লবণ আমরা পরে মিক্স করব। পাউরুটিতে লবণ যদি আগে মিক্সড করা হয় তাহলে ভালোভাবে ফার্মেন্টেড হয় না। এই পর্যায়ে দেখুন আমার দুধের মিশ্রণের উপর বাবল এসেছে, তার মানে ইস্ট অ্যাক্টিভ হয়েছে। এই কাজটি আমি হাতের সাহায্যেই করব। এখন আমি ইস্ট, দুধ এবং চিনি মিশ্রিত পানিটি ময়দার সাথে আস্তে আস্তে দিয়ে একটি ডো ক্রিয়েট করব। এই পর্যায়ে যদি আপনাদের ইস্টের মিশ্রিত দুধে ডো তৈরি না হয় আপনারা এক্সট্রা কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। পাউরুটি বানাতে ডো করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। যত বেশি মথে নেবেন বা মেখে নেবেন তত আপনার পাউরুটি ফ্লাফি এবং সফট হবে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। অবশ্যই ডো শুরুতে কখনোই লবণ ব্যবহার করবেন না পাউরুটির ক্ষেত্রে, সেক্ষেত্রে ফার্মেন্টেশনে প্রবলেম হতে পারে। দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডোটা আবার মেখে নেব বা মথে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই কাজটি হোটেল বা রেস্টুরেন্টে মেশিনের দ্বারাই করা হয়ে থাকে, কিন্তু যেহেতু আমরা বাসায় করছি এবং বাসায় সবার এই ধরনের মেশিন নাও থাকতে পারে, তাই আমি আজকে হাত দিয়েই করে দেখাচ্ছি। আপনারা যত বেশি মথে নেবেন তত বেশি ফ্লাফি হবে আপনাদের পাউরুটি। এক হাত দিয়ে এভাবে চেপে ধরে আরেক হাত দিয়ে এভাবে টেনে টেনে মথে নিতে হবে। মনে রাখবেন রান্নার সব কিছু শুরু করার আগেই আপনার 2 হাত সাবান দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। আমি আজকে 3 কাপ ময়দার জন্য ব্যবহার করব 50 গ্রাম মাখন। আমি ফ্রিজ থেকে বাটার বা মাখন বের করে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার আগে। আপনারা চাইলে এই জায়গায় সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 3.5 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করবেন। আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে বাটার বা মাখন আমার ময়ানটি করে নেব। এভাবে টেনে 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 আমরা ডো করে নেব। যত বেশি মথে নেবেন তত বেশি সফট হবে আপনাদের ডো বা আমার ডো। এরপর যে আমি একটু চেক করে নেব আমার ডো হয়েছে কি না। এভাবে যদি ডো ছিঁড়ে আসে 2 হাত দিয়ে টান দিলে বুঝতে হবে যে আমাকে আবারও মথে নিতে হবে, আমার ডো এখনও পারফেক্ট হয়নি।
এভাবে টেনে টেনে আমি মুছে নিচ্ছি। আপনারা যত বেশি মুছবেন তত বেশি ভালো হবে। দেখুন অনেক সফট হয়ে এসেছে, দেখলেই বুঝতে পারছেন। এরপর যে আমি আবার একটু নিয়ে দেখছি যে আমার ডো হলো কিনা। দেখুন মাঝখান দিয়ে ফেটে গেছে, তার মানে আমাকে আরো মুছে নিতে হবে। এখন আমি আবার টেনে নিচ্ছি, দেখুন মাঝখানে কোনো ক্র্যাক বা ফাটল ধরছে না, তার মানে আমার ডো এখন ফার্মেন্টেশনের জন্য পারফেক্টলি রেডি। এখন আমি যে কোনো একটা বাটিতে দিয়ে ঢাকনা লাগিয়ে গরম কোনো জায়গায় রেখে দেবো এটি। আপনারা চাইলে চুলার পাশে বা গরম কোনো জায়গায় রেখে দিতে পারেন, তবে আমি এখন বন্ধ ওভেনের ভিতর এটা রেখে দিব ঢাকনা দিয়ে। চেষ্টা করবেন ডোয়ের পাশে এক মগ ফুটন্ত গরম পানি রেখে দিতে, এতে ফার্মেন্টেশন ভালো হয়। চলে আসলাম দেড় ঘন্টা পরে, দেখুন আমার ডোয়ের ভিতর একটা আঙ্গুল তুলে আমি যখন তুলে ফেললাম আমার এই ফুটাটি বন্ধ হয়ে গেল। যদি আমার আঙ্গুলটা ঢুকানোর পর একটা ফুটোর ক্রিয়েট হতো এবং ফুটোটি না ভরতো, তখন আমার বুঝতে হতো যে আমার ডোটি আরেকটু ফার্মেন্টেশন হতে হবে। এখন আমি চেপে চেপে যে এয়ারগুলো ক্রিয়েট হয়েছিল বা বাতাস ক্রিয়েট হয়েছিল রুটিতে সেগুলো বের করে দেব, তা নয়তোবা আপনার পাউরুটির মধ্যে অনেক বড় বড় এয়ার পকেটের দেখা যাবে, এতে করে আপনার পাউরুটি দেখতে ভালো লাগবে না। এখন আমি চেপে চেপে বাতাস বের করে নেব। যেহেতু আমি আজকে পিটা ব্রেডও আপনাদেরকে দেখাবো, তাই একই ডো দিয়েই আমি পিটা ব্রেড বানাবো। এখান থেকে কিছুটা ডো আমি পিটা ব্রেডের জন্য রেখে দিব। যেহেতু আমি স্কোয়ার শেপের পাউরুটি আজকে বানাচ্ছি না, সেহেতু আমার এত বেশি ডোয়ের প্রয়োজন নেই। এই পর্যায়ে আপনারা আরও 6-7 মিনিট পাউরুটি ডোটি ভালোভাবে মেখে নেবেন বা মুছে নেবেন। আমি কিছুটা ময়ান রেখে দিলাম পিটা ব্রেডের জন্য। একই ডো দিয়ে আপনারা পিটা ব্রেড তৈরি করতে পারেন, এই ডোটা দিয়েও আপনার নান রুটিও তৈরি করতে পারেন। এই পর্যায়ে এভাবে একটু শেপ এনে আমি পাউরুটির জন্য রুটি বেলে নিচ্ছি। তেমন কিছুই না, খুবই নর্মাল, আপনারা একটু লক্ষ্য করলেই পারবেন এই ওভাল শেপটি দিতে। ওভাল শেপটি দেওয়ার জন্য পাউরুটিতে আপনাদের অবশ্যই ময়ান যতটুকু নিয়েছেন তার থেকে একটু বড় পরিমাণে, বড় সাইজের বাটি বা বেকিং ট্রে যেটাই বলেন ব্যবহার করতে হবে। যদি ছোট বেকিং বাটি ব্যবহার করেন তাহলে আপনার এই শেপ আসবে না। এই পর্যায়ে আমি এভাবে ভাঁজ করে করে চেপে চেপে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু আমি ওভাল শেপ দিব, আমি ডোয়ের থেকে অনেকটা বড় বাটি ব্যবহার করব। আমি আজকে 9 ইঞ্চি মোল্ড ব্যবহার করছি। দেখুন আমার ডোয়ের থেকে মোল্ড কতটা বড়। এখন আমি এই মোল্ডের ভেতর একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে পাউরুটি মোল্ডে চিপকে যাবে না বা চেপে থাকবে না। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি পাউরুটির গোলাটি বা ডোটি দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আবারও 15 মিনিটের জন্য রেখে দেব আরেকটু ফ্লাফি হওয়ার জন্য।
ढेके रेखे दिलाम। এখন আমি পিটা ব্রেডগুলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। যেই ডো আমি রেখে দিয়েছিলাম ওখান থেকে আমি কিছুটা ডো নিয়ে এভাবে রুটির মতো বেলে নিচ্ছি। একটু খেয়াল করুন, এই ব্রেডগুলো আমরা এমনিতে কাবাবের সাথেও খেতে পারি, কিংবা এই ব্রেডগুলো দিয়ে শর্মাও অনেক সুন্দর হয়। অ্যাকচুয়ালি এই পিটা ব্রেড শর্মা তৈরির কাজেই ব্যবহার হয়ে থাকে। দেখুন, এভাবে গোল করে নিয়ে আমি সুন্দর করে একটা পিটা ব্রেড তৈরি করে নিচ্ছি। পিটা ব্রেড তৈরি করতে খেয়াল রাখবেন খুব বেশি পাতলাও যেন না হয়, আবার বেশি মোটাও যেন না হয়, কারণ আপনার এই ব্রেডটি যখন আপনি তাওয়ায় সেকে নেবেন তখন অনেক বেশি ফুলে যাবে। আপনার পুরুত্ব যেন 2 mm এর বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। দেখুন, 15 মিনিট পরে আমার ডোটি আরেকটু ফ্লাফি আর ফার্মেন্টেড হয়েছে। এখন আমি এটা ওভেনে বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর আর সফট হয়েছে আমার ব্রেড। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই পাউরুটি তৈরি হয়ে যাওয়ার পর গরম পাউরুটির উপর বাটার ব্রাশ করে নেবেন, এতে করে পাউরুটির উপর দিকটা আরও সফট হবে। দেখুন আমার পাউরুটি কতটা সফট হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, শেপটাও কতটা সুন্দর হয়েছে। আজকের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।